নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্বাদের স্পেশাল এই চটচিংড়ির রেসিপি শেয়ার করছি। আপনারা এই রেসিপিটা ফলো করে বাড়িতে এইভাবে রান্না করলে এর স্বাদটা পুরো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতনই হবে। তাহলে আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। যেহেতু আগের ভিডিওগুলোতে আমি এঁচড় কাটার পদ্ধতি শেয়ার করে রেখেছি, তাই আজকে আর আলাদা করে দেখালাম না, সরাসরি রান্নার দিকে চলে গেলাম। এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, যার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো, সেই আলুগুলো দিয়ে এটাকে আমরা এরকম সোনালি করে ভেজে নিয়েছি। প্রায় 2-3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। সোনালি রং ধরে গেলে এইগুলো তেলের থেকে আমাদের তুলে নিতে হবে। তারপর এই তেলের মধ্যেই আগে থেকে পরিষ্কার করে রাখা আর নুন হলুদ মাখানো এঁচড় দিয়ে এঁচড়টাও ভেজে নিতে হবে। এখানে এঁচড়েও আমি প্রায় 10 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এঁচড়টা ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য একদম কমানো আছে, মাঝে একবার নাড়াচাড়া করে দিয়ে ভেজে নিয়েছি। যখন এরকম সোনালি রং এর মধ্যেও ধরে যাবে তখন এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল যোগ করতে হবে, তো প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা বড় দারচিনি এইভাবে ভেঙে দিয়ে দিলাম, 3টের মতো ছোট এলাচ দিয়েছি আর দিয়েছি 3টে লবঙ্গ। তারপর আগে থেকে পরিষ্কার করে রাখা আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে প্রায় 1 মিনিটের মতো আমরা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি এরকম ছান্তা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। তেলের থেকে একদম গরম মশলা সমেতই এগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করলে গ্রেভির টেক্সচারটা দেখতে খুব ভালো হয়। তো পেঁয়াজ বাটাটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমাদের একদম কমানো আছে, কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা, এটা স্বাদের জন্য দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী অ্যাড করতে পারেন। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। এই সব কিছুকে আঁচটা কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি, এতে করে গ্রেভির কালারটা খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো। এবার আমরা যেহেতু এঁচড় আর আলুতে আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম, তাই এখানে গ্রেভিটা যতটা আমরা রাখবো সেই অনুসারে এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একদম কমানো আছে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়েছি, আর মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়েছি। সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে কষাতেই এর মধ্যে যেই গোটা গরম মশলাটা আমরা কড়াই থেকে তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচড়গুলো। এঁচড় আর আলুর সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আঁচটা এই সময় কমিয়েই রাখবো, কমানো আছে। এঁচড় আর আলুটা ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। এতে করে সব মশলার ফ্লেভার এঁচড় আর আলুর মধ্যে খুব ভালো করে অ্যাড হয়ে যাবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল। এখানে প্রায় আমরা 250 মিলিলিটারের মতো উষ্ণ জল দিয়েছি, আর আজকে এই এঁচড়ের তরকারিতে আমি 500 গ্রামের মতো এঁচড় দিয়ে পুরো রান্নাটা করছি। জলটা দেওয়ার পর এর মধ্যে উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা যদি কম মনে হয় তাহলে আপনারা আরও একটু উষ্ণ জল এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে আরও 1/2 কাপের মতো উষ্ণ জল মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। যারা ঘি পছন্দ করেন
ওপর থেকে অল্প একটু ঘিও মিশিয়ে নিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটা আমরা মাঝারি আঁচ করে দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো মাঝারি আঁচেই রান্না করে নেব। এখন 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখেছি। এই সময় আমরা চেক করে নেব যে এঁচোড় আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের খুবই সহজভাবে তৈরি স্পেশাল এঁচোড় চিংড়ি। অবশ্যই করে এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।